দেখতে দেখতে প্রায় 15 বছর হয়ে গেল আমি কলকাতার এক প্রকাশনের সাথে কাজ করছি। তবে সেই হিসেব করে অবশ্য আমার বয়স আপনারা আন্দাজ করতে পারবেন না, কারণ এই আমার কেবল প্রথম জীবিকা নয়। এর আগে আমি 20 বছর কাটিয়েছি উত্তরবঙ্গে, সশস্ত্র সীমাবলের অধীনে সীমান্তরক্ষী পুলিশ বিভাগে ছিলাম। আমার পোস্টিং ছিল পশুপতিনগরে। এই পশুপতিনগর নেপাল সীমান্তবর্তী একটি শহর, জামাকাপড়, ইলেকট্রনিক্স এবং ঘরোয়া সামগ্রীর বড় বাণিজ্য কেন্দ্রও বলা চলে। সেখানেই সীমান্তরক্ষী পুলিশ হয়ে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলাম 20টা বছর। ভারত নেপালের এই সীমান্ত তুলনামূলকভাবে শান্তিপূর্ণ, যেহেতু ভারতীয় ও নেপালবাসীদের একে অপরের দেশে যাতায়াত করতে কোনো নিষ্ক্রম পত্র অর্থাৎ পাসপোর্ট বা প্রবাসাগার ভিসা প্রয়োজন হয় না। তাই প্রত্যহ গড়ে সহস্রাধিক পর্যটক ও আগন্তুক পর্যটন সহ প্রাত্যহিক প্রয়োজনে এই সীমান্ত পারাপার করে থাকেন। এইরকম একটা শান্তিপূর্ণ জায়গার পুলিশ বলেই হয়তো চোর, ছ্যাঁচোর, ডাকাত, আতঙ্কবাদী, মারামারি, রক্তপাত, খুন খারাপি এসবের থেকে একটু দূরেই ছিলাম। ফলে মনটা তেমন কঠোর না হলেও একা একা বিদেশ বিভূমিতে থাকতাম বলে একরকম ভয়শূন্য ছিল, এটুকু বলা যায়। সঙ্গে রিভলভারটা থাকলেই হলো। তবে বেশি দিন বাড়ি ছেড়ে দূরে মন টিকল না, তাই 20 বছর চাকরি করেই ফিরে এলাম। তবে পেটের দায় বড় দায়, তার উপর সংসারের দায়, কাজ তো কিছু না কিছু একটা করতেই হবে। ফলে কপাল ঠুকে ব্যবসার সিদ্ধান্ত নিলাম, সেই সাথে সাহস করে ধুলো ঝেড়ে নিজের মধ্যে লেখক সত্তাকে জাগিয়ে তুললাম পুনরায়। বিগত 15 বছরে লেখক হিসাবে কতটা নাম করতে পেরেছি জানি না, তবে সম্পাদক হিসেবে যে কিছু নাম করেছি সেটা প্রকাশনীর হাবভাব দেখেই বোঝা যায়। অনেকদিন ধরে মনের ভেতর জমে থাকা একটা ঘটনা আমার হাত ধরে বারবার কাগজের পাতায় উঠে আসতে চাইছে। আমি মনের সে ভাবকে তেমন একটা আমল দিইনি এতকাল। প্রত্যেকবার ভেবেছি এসব কি বাজারে চলবে, মানুষ কেন খামোখা আমার জীবনের ঘটনা পড়তে উৎসাহ দেখাবে। কিন্তু এবার আমি ঠিক করে ফেললাম, গল্পের আকারে আমার জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতা আমি ডায়েরি বন্দি করবই। তবে সেই গল্প কলকাতায় বসে লেখা সম্ভব নয়, তাই আজ 2 দিন হলো আমি বউকে নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি বনগায়। জায়গাটা নিরিবিলি, কিন্তু বাড়িটা মোটেও নিরিবিলি নয়। আমাদের এই দোতলা বাড়িটা খুবই পুরনো, বাড়ির পিছনে অনেক দূর পর্যন্ত আমবাগান আর বাঁশঝাড়। গভীর রাতে সেখানে শেয়াল ডাকে, খটাস বনবেড়াল ঘুরে বেড়ায় নিশ্চিন্তে। বাড়ির পশ্চিমে একটা পচা পুকুর আছে, তার একদিকে একটা ভাঙা শিব মন্দির। ছোটবেলায় ওই পুকুর পাড়ে আশাউড়ার ঝোপে গ্রামের বন্ধুদের সাথে কত খেলে বেরিয়েছি। এখন বৃদ্ধ বয়সের দিকে এগিয়ে যেতে যেতে সেই সব দিনগুলোকে যেন আবারও ফিরে পেতে ইচ্ছে হয়। বাড়িটার সব থেকে বড় আকর্ষণ হলো বিরাট ছাদ। এই ছাদে কত ঘুড়ি উড়িয়েছি, ছোটাছুটি দাপাদাপি করে বেরিয়েছি। আজও এই বাড়ির ছোট ছেলেমেয়েরা ছাদেই খেলা করে। বাড়িটাই পাকাপাকিভাবে থাকে আমার মেজো আর ছোট ভাই, তাদের স্ত্রী পুত্র কন্যাদেরকে নিয়ে। মাঝে মাঝে আমি পরিবার নিয়ে কলকাতা থেকে এখানে আসি, কিছুদিন করে কাটিয়ে যাই। পরিবার বলতে আমি, আমার স্ত্রী আর আমার ছেলে। এখান থেকে আমি লিখতে শুরু করলাম আমার জীবনের সেই অদ্ভুত ঘটনার কথা। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত।
आज के आपनारा सुनछेन आमादेर विशेष निवेदन मानवेंद्र पालेर काहिनीर अनुप्रेरणाय रचित आजकेर गल्प काल पिशाचेर खप्पड़े। चलुन तबे देरी ना करे शोना जाक। সেবার বেশ এক মাসের জন্য আমি বনগাঁয়ে এসেছিলাম। তখনও আমি সীমান্ত পুলিশ, কিছুদিনের ছুটিতে ফিরেছি। বাড়ির জন্য খুব মন টানছিল, তাই ঠিক করে নিই এবার ছুটিটা আমি আমার গ্রামের বাড়িতেই কাটাবো। আমার এই সিদ্ধান্তে বেজায় খুশি হয়ে আমার স্ত্রী আর ছোট ছেলেটাও মেতে উঠল। ফলে সকলে তল্পিতল্পা নিয়ে এসে উঠলাম আমাদের গ্রামের বাড়িতে। আমার ভাগে যে দুখানি ঘর তা উত্তর দিকে, একখানি ঘর আমার একেবারে নিজস্ব। লেখালেখি আর পড়াশোনার অভ্যাস আমার বরাবরের, তাই সেই ঘরেই বসেই আমি দেশ বিদেশের যত অপরাধ কাহিনী পড়তাম। আর এখন সেই ঘরে বসেই লিখছি আমার জীবনে ঘটে যাওয়া সেই হাড়হিম করা ঘটনা, যা আমার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছিল। আমার ঘরের জানলা দিয়ে তাকালেই প্রথমেই চোখে পড়ত আমাদের উঠোনের ওপরের নারকেল গাছটা। সেই ছোটবেলা থেকে দেখছি গাছটাকে। নারকেল গাছটা যেন আমাদের পরিবারেরই একজন সদস্য। গাছটাকে আমরা সবাই ভালোবাসতাম, কিন্তু এখন আর সেটা নেই। কেন নেই সে কথা ধীরে ধীরে জানতে পারবেন। তারপরে চোখে পড়ত সেই বিশাল আমবাগান আর বাঁশ ঝাড়ের জঙ্গল। যতদূর দেখা যায় শুধু গাছের সবুজ মাথা। আজও যখন সন্ধ্যের অন্ধকার নামে, ওই বাগান জঙ্গলকে কেমন রহস্যময় বলে মনে হয়, ভয় করে। মনে হয় যেন কোনো অজানা আতঙ্ক হয়তো সেদিনের মতো আজও ওত পেতে আছে গাছের ডালে ডালে। গ্রামের বাড়িতে বউ বাচ্চা নিয়ে বহাল তবিয়তে কাটাচ্ছিলাম। দাদা বৌদিদের আদর যত্নের আর শেষ ছিল না। আমার যত না আনন্দ ছিল, আমার ছেলের আনন্দ ছিল তার দশ গুণ। এখানে দাদা দিদিদের সাথে গ্রামের পরিবেশে মিশে রাত দিন খেলে বেড়ায় সে। এরই মধ্যে অফিস থেকে জরুরি তলব এলো। অগত্যা বউ বাচ্চাকে গ্রামের বাড়িতে রেখেই আমাকে বেরিয়ে পড়তে হলো পশুপতি নগরের উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছে জানতে পারলাম এক গুরু দায়িত্ব আমার কাঁধে বর্তাতে চলেছে। কাঠমান্ডুতে হঠাৎ করেই কিছু গরিব বাচ্চা ছেলে উধাও হতে শুরু হয়েছে। কেউ বা কারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। যেহেতু কেবল গরিব অনাথ এসব বাচ্চা ছেলেরাই উধাও হচ্ছে, তাই এই নিয়ে প্রথমে বেশি শোরগোল হয়নি। তবে কাঠমান্ডুর এক পশুপতিনাথ মন্দিরের বৃদ্ধ পূজারীর দশ বছরের নাতিটা উধাও হতেই একটু একটু করে নেপাল সরকারের দৃষ্টি আকর্ষণ করে ব্যাপারটা। ঘটনাগুলো ঘটছে কাঠমান্ডু এবং তার পার্শ্ববর্তী এলাকায়। যথারীতি পুলিশি তৎপরতা শুরু হয়। প্রাথমিকভাবে এটাকে চোরা পাচারকারীদের কাজ ভেবে সমস্ত বর্ডারগুলোতে কড়া পাহারা বসে যায়। সেই সাথে তদন্ত শুরু হয় জোর কদমে। দু তিন দিন এরকম চলার পর কোথাও কোনো কিছু ট্রেস পাওয়া যায় না। এরই মধ্যে কাঠমান্ডুর তদন্তকারী পুলিশ অফিসারও উধাও হয়ে যায়। এবার ব্যাপারটা ওঠে চরমে, আর তাই ভারত সরকারের হয়ে দুইজনকে পাঠানো হয় এই তদন্তে নেপালকে সাহায্য করতে। সেই কাজের জন্যই আমাকে আর মহন্ত সরখেলকে নির্বাচন করা হয়েছে। আমাদেরকে ছদ্মবেশে থাকতে হবে, সাধারণ মানুষ সেজে কাঠমান্ডুতে বাকি ভ্রমণকারীদের সাথে মিশে যেতে হবে। আমি যথারীতি বাড়িতে তার করে জানিয়ে দিলাম যে আমার ফিরতে একটু দেরি হতে পারে, এখানে সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক ১৫ দিনের মাথায় নির্বিঘ্নে আমি দেশে ফিরে এলাম।
আমাকে এমন হট করে চলে যেতে হয়েছিল বলে বাড়ির সকলের মাথায় একটা চিন্তার পাহাড় ভেঙে পড়েছিল যেন। যদিও আমার তার পেয়ে একটু স্বস্তি পেয়েছিল, কিন্তু মনে মনে যে কারোরই দুশ্চিন্তার অবধি ছিল না সে কথা আমিও জানতাম। তাই আগে থেকে আমার অপারেশনের ব্যাপারে আমি কিছুই জানাইনি। বাড়ি ফিরে ধীরে ধীরে সকলকে বলেছিলাম। সব কিছু শুনে বাড়ির সকলে বলেছিল বর্ষাকালে তো পাহাড়ে যাওয়া খুবই বিপজ্জনক, কিন্তু আমরা তো আর নিছক ঘুরতে যাইনি, আমরা গিয়েছিলাম বিশেষ কাজে। আর এসব কাজের বর্ষাকাল শীতকাল বলে কিছু হয় না, সমন আসলেই যেতে হবে। সর্বসাকল্যে আমরা ওখানে 12 দিন ছিলাম। কাজ মিটিয়ে নানা জায়গায় ঘুরেছি, বেশ উপভোগও করেছি, আর সাথে লাভও হয়েছে একটা। একটি নেপালি ছেলে পেয়েছি, 13-14 বয়স, খুব কাজের ছেলে, নাম ধনু ভাণ্ডারী। তাকে পেয়ে আমার স্ত্রী আর ছেলে বিট্টুও খুব খুশি। ধনু একে বিট্টুর প্রায় সমবয়সী, তার উপর আবার বিদেশি, তাই ওদের মধ্যের বন্ধুত্বটাও জমেছিল ভারী। এখন সন্ধেবেলা, একটু আগেও বৃষ্টি হয়ে গিয়েছে। গায়ে একটা হালকা চাদর জড়িয়ে আমার ঘরে আমি লিখতে বসেছি। লোডশেডিং চলছে, ফলে লণ্ঠনের আলোয় লিখছি। ভালোও লাগছে, কেননা এই সব অলৌকিক কাহিনী লিখতে গেলে এইরকম লণ্ঠনের টিমটিমে আলোরই প্রয়োজন। পরিবেশটা বেশ মজে আর কি। বাড়ির বউয়েরা নিচে রান্না করতে করতে গল্প করছে। আমার ঘর থেকে তাদের গলার আওয়াজ খুব একটা শোনা যায় না। আমার ঘরে আমি এখন একাই লিখছি। ইচ্ছা ছিল আমার এই ভয়াবহ অভিযানের কথাটা গোটাটা লিখে রাখব। বাইরে থেকে ঝিঁঝি পোকার ডাক কানে ভেসে আসছে। লণ্ঠনের কম্পমান আলোয় আমার ছায়াটা দেয়ালে পড়ে দুলে দুলে উঠছে। দেওয়ালের গায়ে দেখলাম একটা বেশ বড় সাইজের টিকটিকি। ব্যাটা বেশ অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে, বোধহয় আমার লেখালেখির কাজে দেখছে। এক মনে লিখছি, এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ যেন নিঃশব্দ পায়ে এসে লণ্ঠনটা নিভিয়ে দিল। মুহূর্তে ঘর অন্ধকার, কিছুক্ষণ সব চুপ, আর তারপরেই একটা বালক কণ্ঠের প্রাণ খোলা হাসি শুনতে পেলাম। বুঝলাম এ আমার দুষ্টু ছেলে বিট্টুর কাজ, ভয় দেখাবার জন্য আলো নিভিয়েছে। কিন্তু মনে হচ্ছে ঘরে যেন আরো কেউ রয়েছে। অন্ধকারে হাঁকলাম, কে রে, কে ঘরে? কোনো উত্তর নেই, হাসিটাও থেমে গিয়েছে বিট্টুর। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিট্টু, এ বিট্টু, তোর সাথে আর কে আছে রে ঘরে? এবারও উত্তর নেই। হঠাৎ বিট্টু চিৎকার করে কেঁদে উঠল। কি হলো বিট্টু, অমন করে কেঁদে উঠল কেন? পুরনো বাড়ি কিছু কামড়ালো নাকি? অন্ধকারের মধ্যেই আমি চেয়ার থেকে লাফিয়ে উঠলাম, আর সঙ্গে সঙ্গে টেবিলে ধাক্কা লেগে লণ্ঠনটা পড়ে গেল। কেরোসিন তেলের গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। অন্ধকারের মধ্যে দিয়ে আন্দাজে বিট্টুর কাছে যাবার চেষ্টা করলাম। ইতিমধ্যেই ওর কান্না শুনে বিট্টুর মা ওর কাকা কাকিমারা আলো নিয়ে ছুটে এসেছে। সেই আলোতেই দেখলাম দেওয়ালের এক কোণে বিট্টু দাঁড়িয়ে তখনও ভয়ে কাঁপছে। জিজ্ঞেস করলাম, এ বিট্টু, কী হয়েছে রে, ওরকম করছিস কেন? প্রথমে তো উত্তর দিতেই পারছিল না, তারপর শুধু বলল, ঘরে কিছু ঢুকেছিল। ঘরে আবার কে ঢুকবে, আর কখন ঢুকবে?
আমরা ঢোকার পরই। আমরা মানে? এতক্ষণে ঘরের মধ্যের দ্বিতীয় জনকে দেখতে পেলাম। সেও দেওয়ালে ঠেস দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আরে কিন্তু ঘরে আর কে ঢুকবে? আর তুই অমন ভয় পেলি কাকে দেখে? আমি স্পষ্ট দেখেছি দুটো জল জলে চোখ দরজার কাছে। এই অসম্ভব অবাস্তব ব্যাপার নিয়ে আমরা আর মাথা ঘামালাম না। বুঝলাম সবই বিট্টুর কল্পনা প্রসূত ব্যাপার। দোতলার এই ঘরে জ্বলন্ত চোখ বিশিষ্ট জন্তু জানোয়ারের কোনো মতেই ঢোকা সম্ভব নয়। সদর দরজা সন্ধে হতেই বন্ধ করে দেওয়া হয়। এবার আমি ধনুর দিকে তাকালাম। সে একে রোগা ঢিকঢিকে, কম কথা বলে, তার উপর এইরকম কান্নাকাটিতে কেমন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে যেন। ওর চোখের স্বাভাবিক চাহনিটাও একটু অদ্ভুত রকমের, ছোট ছোট সরু চোখ, চোখের মণি দুটো একটু বেশি ওপরের দিকে ওঠা, ফলে সাদাটাই বেশি করে দেখা যায়। দেখলে মনে হবে চোখ উল্টে রয়েছে যেন। ওর চোখের দিকে তাকালে বোঝার উপায় নেই ও রেগে আছে না ভয় পেয়েছে নাকি খুশি হয়েছে। দেহের তুলনায় নারকেলের মতো লম্বাটে মাথাটা বেশ বড়, রোঁয়া রোঁয়া পাতলা চুল, খালি গা হলে তো বুকের পাঁজরগুলোও একটা একটা করে গোনা যায়, গলার হাড়টাও বেরিয়ে আছে, মনে হয় একটু ঠেলা দিলেই ছিটকে পড়ে যাবে। কিন্তু এই শরীর নিয়ে সে যে কি অসম্ভব তাড়াতাড়ি কাজ করতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবে না। ধনু বাংলা বলতে না পারলেও বাংলাটা মোটামুটি বোঝে, খুব কম কথা বলে, যেটুকু বলে ভাঙা ভাঙা হিন্দিতে, মাঝে মাঝে আবার নেপালি ভাষাও বলে ফেলে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যদিও আমি ওকে এখানে নিয়ে এসেছি তবুও ও আমাকে কেমন যেন এড়িয়ে চলে, ডাকলে চট করে আসে না, সাড়াও দেয় না, এমন একটা ভাব যেন শুনতেই পায়নি। কেন যে এমন ব্যবহার করে তা আমি বুঝতে পারি না। তবে বিট্টুর সঙ্গে ওর খুব ভাব, দুজনে খেলা করে, গল্প করে। এই কদিন আগেই একটা ব্যাপার লক্ষ্য করেছি, ধনু যেন আমাকে জব্দ করতে চায়। ঘটনাটা বলি, প্রায়ই আমার মাথা যন্ত্রণা হয় আর তার জন্য সব সময় কাছে ওষুধ রেখে দিই। যন্ত্রণাটা এবার অনেকদিন হয়নি, কিন্তু নেপাল থেকে ফিরে এসে উপড়ি উপড়ি তিন দিন যন্ত্রণা হলো। প্রথম দুদিন ওষুধ খাওয়ার জন্য ধনুকে জল দিতে বলেছিলাম, ছেলেটা বেশ দেরি করে জল এনে দেয়, ওর সামনেই ওষুধগুলো খাই আমি। কিন্তু তৃতীয় দিন ও জল এনে দিল না, ধমক দিলেও এমন একটা ভান করল যেন ও আমার কথা শুনতেই পায়নি। এদিকে আশ্চর্যের ব্যাপার, ওষুধের প্যাকেটটাকে খুঁজে পাওয়া গেল না, ওষুধ খাওয়া হল না আমার। সারা রাত্রি যন্ত্রণায় ছটফট করলাম। পরের দিন দেখলাম ওষুধের প্যাকেটটা পিছনের জঙ্গলে পড়ে আছে, কেউ জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেটা। সবাইকে ডেকে দেখালাম, কিন্তু কে ফেলেছে কেউ বলতে পারল না। বিট্টু আড়ালে ধনুকে জিজ্ঞেস করেছিল, ধনু উত্তরে অবশ্য মাথা নেড়ে পুরোপুরি অস্বীকার করে ব্যাপারটা। তবু আমি মনে মনে নিশ্চিত, এই কাজ ওই করেছে, ওই ওষুধগুলোকে ফেলে দিয়েছে। কিন্তু কেন, আমার উপর ওর এত কিসের রাগ? ও তো নিতান্ত ছোট শিশুটি নয়। তবে আরো আশ্চর্যের কথা পরে জেনেছিলাম। সেদিন রাতে ধনু চুপি চুপি একা ঘরে ঢুকে আমার টেবিলের আলোটা নিভিয়ে দিয়েছিল। বিট্টু ওকে চুপি চুপি আমার ঘরে ঢুকতে দেখে কৌতূহলের বসে ঘরে ঢোকে, তবে সেই সময় ধনু সেটা টের পায়নি। সেদিন ঘর অন্ধকার করে ধনু যে আমাকে ভয় দেখাতে যাচ্ছে এমনটাই ভেবেছিল বিট্টু, আর তাই সে জোরে হেসে উঠেছিল।
কিন্তু যে ছেলেটা আমার কথা শুনতে চায় না, ডাকলে সাড়া দেয় না, কাছে ঘেঁষে না, সেই কেন ঘর অন্ধকার করে খামোখা আমার সঙ্গে মজা করতে যাবে? যদিও এই কথা নিয়ে বাড়িতে কারো সঙ্গেই আলোচনা করিনি, সবটাই নিজের মনে মনে ভেবেছি। সদুত্তর কিছুই পাইনি। তাছাড়া আরও একটা প্রশ্ন, সেদিন অন্ধকার ঘরে বিট্টু সত্যিই কি কিছু দেখে ভয় পেয়েছিল, নাকি সেটাও তার কল্পনা প্রসূত? ঘরের মধ্যে জ্বলন্ত চোখ হতে পারে নাকি আবার? ধনুকে পাওয়ার পিছনে যে বিশেষ ঘটনাটা আছে, এবার সেটা লেখার পালা। আগেই বলেছি, আমাকে বিশেষ দায়িত্ব দিয়ে নেপালে পাঠানো হয়েছিল। নেপালের কাঠমান্ডুতে যে হোটেলে আমি আর মহন্ত গিয়ে উঠেছিলাম, সে হোটেলটি একেবারে শহরের মধ্যে। আমাদের পরিকল্পনা ছিল আর পাঁচটা ঘুরতে আসা সাধারণ মানুষের সাথে একেবারে মিশে থাকব আমরা। সেখানে বাঙালি বাবুরাই বেশি বেড়াতে আসে, তাই হয়তো বেছে বেছে আমি আর মহন্ত এই দুই বাঙালিকেই ভারত সরকার পাঠিয়েছে এই গুরু দায়িত্ব দিয়ে। আমরাও তাই পরিকল্পনা মতো নিতান্তই ছাপোষা বাঙালি ভ্রমণকারী হয়ে রয়ে গেলাম সেখানে। দিনের বেলা এদিক ওদিক ঘুরে বেড়ায় আর সকলের চোখের আড়ালে থেকে আমাদের কাজ চালিয়ে যায়। যে হোটেলটায় উঠেছিলাম তার ছেলেটির নাম মিংমা, বয়স বেশি নয়, ও বাংলা জানায়। খুব সহজেই ওর সঙ্গে আলাপ জমিয়ে নিলাম। ওর কাছেই শুনলাম ওদের মতো যারা হোটেলে কাজ করে তারা নাকি খুব গরিব, তাই অল্প বয়সী ছেলেরাও কাজের খোঁজে ইন্ডিয়া চলে যায়। শিলিগুড়ি, কলকাতা এসব জায়গায় তারা কাজ খোঁজে। আমার তখনই মনে হয়েছিল কলকাতায় আমার বাসার জন্য ওই রকমই একটা কাজের ছেলে দরকার। কলকাতায় তো আর চট করে কাজের ছেলে পাওয়া যায় না। তাই মিংমাকে বলেছিলাম, মিংমা, তোমার মতো একটা ছেলে পেলে আমিও নিয়ে যেতে চাই, চিন্তা নেই, যত্নে থাকবে। মিংমা বলেছিল, ঠিক আছে সাবজি। তারপর মিংমার সাথে আরো অনেক কিছু নিয়ে কথা হলো। তবে তখনকার সবথেকে বড় ঘটনা অর্থাৎ ওই বাচ্চা উধাও হওয়া নিয়ে একটা কথাও পারলাম না। অপেক্ষা করছিলাম কখন মিংমা নিজে থেকে সেটা বলবে। মিংমা একের পর এক বলে যাচ্ছিল, কোথায় কোথায় ঘোরা যায়, কোনটা আগে কোনটা পরে সব বুঝিয়ে দিচ্ছিল। তবে কিছুতেই আমরা যেটা শুনতে চাই সেই প্রসঙ্গ তুললই না। এবার না পেরে আমি বললাম, আচ্ছা মিংমা, তোমাদের এখানে এই সময় কোনো উৎসব টুৎসব হয় না? মিংমা প্রায় সঙ্গে সঙ্গেই বলল, হ্যাঁ হয়তো সাবজি, ঘিটু দেবতার পুজো হয়। আমাদের দেশেও গ্রামে গঞ্জে এই দেবতার পুজোর কথা আমরা শুনেছি। এ দেবতা নাকি চর্মরোগের দেবতা, পুজো দিয়ে তাকে বিদায় জানানো হয়, এরকমই কিছু ধারণা আমাদের দেশে প্রচলিত। তবুও আমি মিংমার থেকে আলাদা কিছু শোনার আশায় তাকে জিজ্ঞাসা করলাম, ঘিটু দেবতা, সে আবার কোন দেবতা? দেখলাম মিংমা হঠাৎ চোখ বুজিয়ে দুহাত জোর করে অদৃশ্য কারো উদ্দেশ্যে যেন নমস্কার জানালো। তারপর যা বলল তার মানে হলো, এই পুজোটিকে নেপালিদের ভাষায় গাটে মাঙ্গাল উৎসব বলা হয়। নেওয়ারি সম্প্রদায়ের মানুষেরা কাঠমান্ডুর পাহাড়ি উপত্যকায় এই উৎসব পালন করে থাকে। এটা সাধারণত করা হয় অশুভ আত্মাদের সন্তুষ্ট করার জন্য। এই শ্রাবণ মাসে নেপালের পাহাড়ে পাহাড়ে অশুভ শক্তিরা ঘুরে বেড়ায় সাধারণ মানুষের রূপ নিয়ে। তারা যদি কোনো মানুষ বা জীবজন্তুকে বাগে পায় তবে আর তার রক্ষে নেই, তাদের আটকাবার ক্ষমতা কারোর নেই। তাই এই উৎসবের মাধ্যমে দানব দেবতাদের পুজো দিয়ে সন্তুষ্ট করে সসম্মানে বিদেয় করার চেষ্টা। শুনে বুঝলাম নেপালে ঘেটু পুজোর ধাজ ধরন আমাদের দেশের থেকে আলাদা।
তবে মনের কোণে কি যেন একটা সন্দেহ জাগল। প্রথমে যেটা মাথায় আসলো তা হলো, এখানকার স্থানীয় পুলিশেরা এসব সাম্প্রদায়িক ধার্মিক ব্যাপারে নির্ঘাত খুঁটিয়ে তদন্ত করেনি, পাছে এসব সম্প্রদায়কে ঘাটালে হিতে বিপরীত হয় সেই ভয়। তাই আমরা পরস্পরের দিকে চাওয়াচাওয়ি করে বেশ একটা ছেলে মানুষের হাসি মুখে সাজিয়ে বেজায় উৎসাহ প্রকাশ করে জানতে চাইলাম, মিংমা এই উৎসব কোথায় হয়? মিংমা আমাদের এত উৎসাহ দেখে যেখানে যেখানে পুজো হয় তার হদিশ বলে দিল, তবে শেষে গলার স্বর নিচু করে বলল, যেখানে যাবেন যান সাবজি, কিন্তু কেউ বললেও ওই দক্ষিণের উঁচু পাহাড়ের নিচে যাবেন না। তারপর বেশ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল সে। আমরা অধীর আগ্রহে তার মুখের দিকে চেয়ে আছি। আমাদের ওই রূপ উৎসাহ দেখেই বোধ হয় সে আরও একটু বলল, ওই পাহাড়ের নিচে একটা নদী আছে সাবজি, সেই নদীর ধারে একটা গুহায় এই ঘেটু দেবতার পুজো হয় সাবজি, ভয়ঙ্কর মূর্তি আছে, তবে সেই পূজা খুব গোপন, বাইরের লোক তো দূরের কথা সাবজি, ও নেপালিরা ওখানে যায় না সাবজি, গেলি আর কেউ ফেরে না যে সাবজি। তবে ততক্ষণে আমার মনের আশঙ্কা আরো ঘনীভূত হয়েছে। আমাদের দেশে যেমন নির্জন জায়গায় তান্ত্রিক কাপালিকেরা গোপনে কালী পূজা করে, এও সেই রকম। তান্ত্রিক কাপালিকেরা যেমন ভয়ঙ্কর প্রকৃতির লোক হয়, এরাও সম্ভবত সেই রকম। সেদিনটায় আমরা আর কোথাও গেলাম না, তবে আমরা যে মিংমার নিষেধ করা জায়গাতে যেতে চলেছি সে কথা ভারত কিংবা নেপালের কোনো বিভাগের ঊর্ধ্বতন কর্তৃদেরকেই জানালাম না। যদি সর্ষের মধ্যে ভূত থাকে তবে তো সবটাই বানচাল হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিলাম যা করার দুইজনেই করব। দিন তিনেক পরে মিংমা একটা জিপের ব্যবস্থা করে দেয়। ড্রাইভার আমাদেরকে কাছাকাছি দুই তিন জায়গায় ঘেটু পুজো দেখিয়ে আনবে। বেঁটে খাটো ফর্সা ধবধবে নেপালি ড্রাইভার, ঠিক যেন একটা মেশিন, চমৎকার ড্রাইভ করে পাহাড়ি রাস্তা দিয়ে। দু জায়গায় ঘেটু পুজো দেখলাম। পাহাড়ের নিচে খানিকটা সমতল জায়গায় বেশ লোকের ভিড়, সেখানে মাদলের মতো একরকম বাজনা বাজছে, সারা গায়ে কালো কাপড় জড়িয়ে মুখে ভয়ঙ্কর একটা মুখোশ এঁটে একটা মূর্তি তেড়ে যাচ্ছে, আর একজন পুরোহিত গোছের লোক ফুল ছুঁড়ে ছুঁড়ে তাকে মারছে। ড্রাইভারকে জিজ্ঞেস করে জানলাম এরকম করেই নাকি পূজোর মধ্যে দিয়ে অশুভ শক্তির দানবকে তাড়ানো হয়। ঘেটু ঠাকুরের ওই নকল ভয়ঙ্কর মূর্তি ছাড়া আর কিছুই তেমন মনে দাগ কাটল না। এবার ধীরে ধীরে শুরু হলো আমাদের কাজ। হঠাৎ আমরা বলে বসলাম পাহাড়ের নিচের নিষিদ্ধ পূজোটা দেখতে যাব, কিন্তু যেমনটা ভেবেছিলাম ড্রাইভার রাজি হলো না। ওখানকার কথা তুলতেই ভয়ে ওর মুখ শুকিয়ে গেল। ওকে আমরা অনেক করে বোঝালাম যে আমরা তো আছি, কোনো রকম ভয় নেই, আমাদের কিছু হবে না, তবে তাতেও যখন ইতস্তত করছিল তখন বেশ কিছুটা টাকা জোর করেই ওর কোটের পকেটের মধ্যে গুঁজে দিলাম। এবার কাজ হলো, গরিব মানুষ ওরা, টাকা পেলে জমের দুয়ারে পর্যন্তও যেতে পারে। অগত্যা বিমর্ষ মনে ও গাড়িতে স্টার্ট দিল। গাড়িতে একটা কালী ঠাকুরের ছবি ছিল, ড্রাইভার সেই ছবিতে বারবার মাথা ঠুকে গাড়ি নিয়ে এগিয়ে চলল। চারিদিকে জঙ্গল ভরা পাহাড়, তারই মধ্যে দিয়ে খুব সাবধানে জিপটা এগিয়ে চলেছে, কখনো অনেক উঁচুতে উঠছে কখনো বা নিচে। এভাবে প্রায় ঘন্টা খানেক যাওয়ার পর আমরা একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। কিছুক্ষণ সে পথে দ্রুত গাড়ি চালানোর পর আবার সামনে এসে পড়ল পাহাড়।
পাহাড়ের পর পাহাড়, সব পাইন গাছে ঢাকা। হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক কষল, আমরা ঝাঁকানি খেয়ে চমকে উঠলাম। কি হল? দেখলাম অমন শক্ত সমর্থ ড্রাইভার ভয়ে সিঁটিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বিল্লি বিল্লি বিল্লি। আমরা দুজনেই দেখলাম বন বেড়ালের মতো মস্ত একটা কালো বেড়াল পথের মাঝখানে দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টিতে জিপের দিকে তাকিয়ে আছে। মনে পড়ে গেল এদেশের সংস্কারের কথা। নেপালে কোথাও বেড়াল দেখা যায় না, এদেশের মানুষ বেড়াল পছন্দ করে না। তাদের মতে বেড়ালের চেয়ে কুকুর অনেক ভালো। বেড়াল কোনো উপকার করে না, বরঞ্চ ক্ষতি করে। সিদ্ধিদাতা গণেশের বাহন ইঁদুরকে সে হত্যা করে খায়, কাজেই বেড়াল গৃহস্থের অকল্যাণ করে। আর যদি সে বেড়ালের গায়ের রং কালো হয় তাহলে তো রক্ষেই নেই, কেননা এদের বিশ্বাস কালো বেড়াল অশুভ আত্মার ছদ্মরূপ। যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে বেড়ালটাকে তাড়িয়ে দিলাম। একবারেই কিন্তু সে গেল না, প্রথমটাই ফ্যাঁস করে কামড়াতে এসেছিল আমাদের। তবে তার প্রত্যুত্তরে আমরা আবার তেড়ে যেতেই ব্যাটা জঙ্গলের মধ্যে দৌড়দার করে ঢুকে যায়। ড্রাইভার মুখ বেজার করে আবারও এগিয়ে চলল গাড়ি নিয়ে। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে, পাহাড়ের ওপর ঘুরে ঘুরে কিছুক্ষণ চলার পর এবার আমাদের গাড়িটা দ্রুত নিচে নামতে লাগল। নিচের দিকে তাকালেই মাথা ঘুরে যায়, কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছে পথ। খুব সাবধানে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, পাশেই গর্ত, স্টিয়ারিং একটু এদিক ওদিক হলেই আর রক্ষে নেই, সোজা গিয়ে পড়তে হবে নিচে, তলিয়ে যেতে হবে অতলে। এবার একটা জায়গায় গাড়িটা ডান দিকে ঘুরে আরও সরু পথ ধরে চলল। পাহাড়ের গায়ে অজস্র নাম না জানা গাছ, প্রায় দু ঘন্টা চলার পর এমন একটা জায়গায় এসে উপস্থিত হলাম যেখান থেকে রাস্তাটা তিন দিকে ভাগ হয়ে গিয়েছে। হঠাৎ ড্রাইভার আবার সেখানে ব্রেক কষল। আমাদের কিছু বুঝে ওঠার আগেই দেখি রাস্তার দিকে তাকিয়ে এক নাগারে প্রণাম করে চলেছে সে। কাকে প্রণাম করছে? মুখ বাড়িয়ে দেখি ঠিক মোড়ের মাথায় একটা মস্ত বড় খুঁটের ওপর লাল এক টুকরো ন্যাকড়া। ওদের দেশে এরকম হলদে রঙের আর জবার মতো লাল রঙের গোলাপ ফুল ফোটে, সরু সরু ডাল শুদ্ধ পাতা। ড্রাইভার সেগুলোর উদ্দেশ্যেই প্রণাম জানাচ্ছে। ড্রাইভারকে জিজ্ঞেস করে যেটুকু বুঝতে পারা গেল তা হচ্ছে, আমাদের দেশে যেমন তুক করা হয়, আজকাল অবশ্য তুকতাক বড় একটা দেখা যায় না, কিন্তু ছোটবেলায় আমরা গ্রামে দেখেছি রাস্তার মোড়ে এরকম মন্ত্রপুত তুক সাজিয়ে রেখে দেওয়া হতো। এক শ্রেণীর হিংস্র স্বভাবের মানুষ লোকের চরম ক্ষতি করার জন্য এসব করত। এই তুক মারালে সর্বনাশ হয়। এ গাছটিও সেরকম করে নাকি তুক করা। ড্রাইভার জানালো এই গাছটিও নাকি একই রকমভাবে তুক করা, আর এই তুক করেছে ভয়ঙ্কর স্বভাবের সেই তান্ত্রিক যে এই বিশেষ ঘেটু পুজো করে। রাস্তার মোড়ে তুক সাজিয়ে রেখে লোককে হুঁশিয়ার করে দিচ্ছে সে। কেউ যদি ভুল করেও এতদূর এসে পড়ে তারা যেন আর না এগোয়। কাজেই আমাদের ড্রাইভার আর এগোতে চাইল না, অগত্যা আমরা নেমে পড়লাম। এই পাহাড়টা থেকে এক কিলোমিটার নেমে গেলেই বিষ্ণুমতী নদীর, আর সেই নদীর তীরেই নাকি সেই মন্দির, সেই দেবতার পূজো হয়। এর বেশি ড্রাইভার আর কিছু বলতে চাইল না। আমরা নামতেই ও গাড়ি ঘুরিয়ে নিল যাতে দরকার হলে স্টার্ট করে নিতে পারে,
এমনও বিপদ হতে পারে যখন গাড়ি ঘোরানোর আর সময় থাকবে না। শুধু তাই নয়, গাড়িটাও রাখলো আরও এগিয়ে একটু নিরাপদ দূরত্বে। আমাদেরকে পরিষ্কার বলে দিল, বেশি দেরি হলে সে এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে না, কেননা বেশি দেরি হলে সে বুঝে নেবে আমরা আর বেঁচে নেই। জেদ করে কারো কথা না শুনে নিষিদ্ধ পুজো দেখতে যাওয়ার শাস্তি স্বরূপ আমাদের মৃত্যু ঘটেছে। মিথ্যে বলবো না, ওই রকম নির্জন জঙ্গলে ঢাকা পরিবেশে দাঁড়িয়ে কথাটা শুনে আমাদের গাটা একটু শিউরেই উঠেছিল। তবে সত্যিই কি সব জেনে শুনে আমরা মৃত্যুর মুখে এগিয়ে চলেছি? কিছু দূর এগিয়ে গিয়ে ড্রাইভারের চোখের আড়াল হতেই পকেটের ভেতর থেকে রিভলভারটা বার করলাম, মুঠোর মধ্যে শক্ত করে ধরলাম সেটাকে। তারপর ঢাল পথ বেয়ে হুড়মুড় করে নেমে চললাম নিচের দিকে। নিস্তব্ধ পাহাড়ি পথ, দুপাশে যেন পাথরের আকাশচুম্বী খাড়া প্রাচীর। একবার মনে হল এখানে মরে পড়ে থাকলে কাকপক্ষীতেও টের পাবে না। নানা রকম চিন্তা করতে করতে প্রায় 10 মিনিট ধরে নামার পর নিচে বিষ্ণুমতী নদী দেখতে পেলাম। তার মানে আমরা এসে পড়েছি পাহাড়ি নদী, জল কম, শীর্ণকায়। নদীর বুকে ছোট বড় নানা রকমের নুড়ি। এমন সময় হঠাৎ মহন্ত আমার হাতটা চেপে ধরল। আমি মহন্তর দিকে তাকাতেই সে একটা নির্দিষ্ট দিকে আঙুল তুলে বলল, ওগুলো কি? আমরা দুইজনে যা দেখলাম তাতে আমাদের মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল। গোটা 15 তো হবেই, মানুষের মাথার খুলি ছড়িয়ে রয়েছে নদীর ও পাড়টায়। মাথার খুলিগুলো আকারে ছোট, বোঝা যায় এগুলো প্রাপ্তবয়স্ক মানুষের নয়, বাচ্চাদের মাথার খুলি। সঙ্গে সঙ্গে বুঝে গেলাম, তার মানে উধাও হয়ে যাওয়া বাচ্চাগুলোর এই পরিণতি হচ্ছে। দুঃখে বুকের ভেতরে একটা মোচড় অনুভব করলাম। তৎক্ষণাৎ রাগে ফুলে উঠল কপালের শিরা। মহন্তের দিকে তাকিয়ে দেখলাম সেও রাগে নিঃশব্দে গজরাচ্ছে। কোনো রকম শব্দ না করে আরও একটু নামলাম। ততক্ষণে ড্রাইভারের দেখানো ভয় মন থেকে মুছে গিয়েছে, তার বদলে কেমন একটা রোগ চেপে গিয়েছে যেন। একটা বিহিত না করে ফিরছি না। 10 হাত নিচেই নদী, ওপরে পাহাড়টা আলসের মতো ঝুঁকে রয়েছে। মনে হচ্ছে যেন মস্ত একটা গুহার মুখ। যেতে যেতে চট করে মহন্তের হাত টেনে একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিলাম, কারণ কয়েকজন লোককে আমি আসতে দেখেছি। দল বেঁধে তারা এগিয়ে আসছে, কি ভয়ঙ্কর সব চেহারা। তবে কারো মুখে কোনো কথা নেই, অথচ হাবে ভাবে মনে হচ্ছে তারা বেজায় ব্যস্ত। সকলের গলায় ছোট ছোট পাতার মালা। আরও একটু কাছে আসতেই দেখি দুজন লোক একটা ছেলেকে ধরে নদীর দিকে আসছে। হৃষ্টপুষ্ট ছেলেটি, ফর্সা রং, সুন্দর দেখতে, বয়স 10 বছর, খালিকা, শীতে কাঁপছে সে ঠকঠক করে, তার গলায় ফুলের মালা, আর ছেলেটার মুখ ভয়ে শুকিয়ে গিয়েছে। মুখটা কি একটা কালো কাপড়ে বাঁধা যাতে সে চিৎকার করতে না পারে। আমি মহন্তের দিকে তাকালাম, আমরা দুইজনেই তাকে চিনতে পেরেছি। এই তো সেই ঠাকুর মশায়ের হারিয়ে যাওয়া নাতি। অনেকগুলো হারিয়ে যাওয়া বাচ্চাদের সাথে এর ছবিও তো আমাদের কাছে আছে। পুনরায় ছবিটা মিলিয়ে দেখার আর প্রয়োজন পড়ল না। আমি ফিসফিসিয়ে বললাম, বুঝতে পারছো মহন্ত ব্যাপারটা কি হচ্ছে? স্নান করাতে নিয়ে আসছে, চোর করে ধরে নিয়ে আসছে,
আবার কলায় মালা, নিশ্চয় বুঝেছ? মহন্ত মাথা নাড়ল। আর আমাদের বুঝতে বাকি নেই, আজ পূজোয় এই ছেলেটিকে বলি দেওয়া হবে। তবে বলি এই প্রথম নয়, ওই যে ছোট ছোট খুলিগুলো দেখলাম, ওগুলোই সেই হতভাগ্য হারিয়ে যাওয়া ছেলেরা। মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে ফেললাম। বড় পাথরের আড়ালে আড়ালে আমরা শিকারী কুকুরের মতো নিঃশব্দে এগিয়ে চললাম, দুজনের হাতের মুঠোয় শক্ত করে ধরা রিভলভার। ওরা যখন ছেলেটাকে স্নান করিয়ে ফিরছে, আমরাও তখন সাবধানে, প্রায় কোনো শব্দ না করে হেঁটে হেঁটে নদী পার হলাম। এখনো পর্যন্ত ওরা আমাদেরকে দেখতে পায়নি, আমরা যথেষ্ট তফাত রেখে এগোচ্ছি। দেখলাম একটু দূরে গিয়ে ওরা থামল। এটা সেই ঝুলে পড়া পাহাড়ের মুখ। এবার আমাদের চোখ গেল পাহাড়ের ওই গুহার অন্ধকারে। পাথরের মস্ত একটা পিদিম জ্বলছে, সেই আলোতেই আবছায়াভাবে দেখা যাচ্ছে ভেতরে একটা ভয়ঙ্কর দেবতার মূর্তি। সামনেই চলছে পূজোর আয়োজন, একজন মোটা সোটা লোক পূজো করছে, তার গায়ে লাল চেলি, গলায় লাল ফুলের মালা। যা ভেবেছিলাম তাই, সামনেই রয়েছে মস্ত বড় একটা হাঁড়ি কাঠ। আর ওটা কি, একটা বেঁটে খাটো মানুষের কঙ্কাল। দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। কঙ্কালটা ঝুলছে গুহার মধ্যে, গুহার ছাদ থেকে একটা দড়ি দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাতাসে মাঝে মাঝে দুলে উঠছে সেটা। আমরা আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করে চললাম। মিনিট যেন কাটছে এক একটা ঘন্টার মতো। এভাবে প্রায় 10 মিনিট পার হলো। এবার লোকটা পূজোর আসন থেকে উঠে এলো। বড় বড় হিংস্র ভয়ঙ্কর চোখ, কপালে সিঁদুর ল্যাপা, পেশিবহুল হাতে রুদ্রাক্ষের মালা। লোকটি এগিয়ে আসতেই আরও 4-5 জন যারা বসেছিল তারা উঠে দাঁড়াল। কারো মুখে কোনো কথা নেই, তান্ত্রিক ইশারায় বলিদানের নির্দেশ দিল। এবার ছেলেটাকে ধরে আনা হল। তার মুখটা তখনও কালো কাপড় দিয়ে বাঁধা। মহন্ত বেশ অধৈর্য হয়ে উঠেছে, চাপা গলায় বলল, আর দেরি করছো কেন, চলো খতম করি বেটাদের। আমি বাধা দিয়ে বললাম, আরে আর একটু দেখি, আর হ্যাঁ শোনো, তুমি আটকাবে তান্ত্রিকটাকে, আর আমি বাকিদেরকে সামলাব। কাজটা মোটেও সহজ নয়, সে কথা আমরাও জানি, কিন্তু এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। হয় জড়ো ভরত হয়ে লুকিয়ে বসে বসে এই মহাপাপের ক্রিয়া দেখতে হবে, নতুবা ঝাঁপিয়ে পড়ে দমন করতে হবে অন্যায়কে। তবে আমরা যে অবশ্যই দ্বিতীয় পথটাই বেছে নেব তাতে আর কোনো সন্দেহ নেই। দুজনেই মনস্থির করলাম। ততক্ষণে হাঁড়ি কাঠে ছেলেটার মাথা আটকে দেওয়া হয়েছে এবং স্বয়ং তান্ত্রিক বিরাট একটা খাঁড়া হাতে নিয়ে এগিয়ে আসছে এক পা করে। আমরা আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে পাথরের আড়াল থেকে দুজনে দুই দিকে রিভলভার হাতে ঝাঁপিয়ে পড়লাম। মহন্ত একেবারে তান্ত্রিকটার মুখোমুখি, আর ওদিকে আমি বাকিদের সামনে রিভলভারটা ঘোরাতে লাগলাম। এরকম অকস্মাৎ একটা আক্রমণে ওরা প্রথমটায় ভেবা চাকা খেয়ে গিয়েছিল, তবে ওই কিছুক্ষণই মাত্র। তারপরেই ওরা আবার নিজেদেরকে সামলে নিয়ে আমার দিকে তেড়ে এলো। আমি একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলাম। পাহাড় কাঁপিয়ে গুলির শব্দটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। এবার ওরা একটু ভয় পেল, থমকে দাঁড়িয়ে পড়ল নিজেদের জায়গায়। তারপর প্রায় 5 মিনিট আর ওরা এগোচ্ছে না। এমন সময় মাথার উপরের গাছের ডালটায় একটা মস্ত কাক ডেকে উঠল বিকট সুরে। কাক যে এত বড় হয় তা আমার জানা ছিল না।
বোধহয় পাহাড়ি কাক বলেই এত বড়। এবার কি মনে হতেই চকিতে মহন্তের দিকে ফিরলাম। তান্ত্রিক আর সে পাঁচ হাতের ব্যবধানে মুখোমুখি নিশ্চলভাবে দাঁড়িয়ে, তান্ত্রিকের হাতে খাঁড়া। কিন্তু এ কি, মহন্ত ওভাবে নেতিয়ে পড়ছে কেন? দেখি তান্ত্রিকের ওই ভয়ঙ্কর দৃষ্টিটা মহন্তের দুই চোখের উপরই নিবদ্ধ। তান্ত্রিকের দুই চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বুঝতে এতটুকু সময় লাগল না, তান্ত্রিক মহন্তকে সম্মোহনের জালে ফাঁসিয়েছে। দেখতে পেলাম মহন্তর হাত থেকে একটু একটু করে খসে পড়ছে রিভলভারটা। তৎক্ষণাৎ আমি এতটুকু সময় নষ্ট না করে বা হাতে রিভলভারটা তান্ত্রিকের দিকে তাক করে মহন্তকে ঠেলা মেরে সরিয়ে ওর হাতের থেকে রিভলভারটা কেড়ে নিলাম। এখন আমি সম্পূর্ণ একা, শুধু দু হাতে দুটো রিভলভার। মহন্ত হাঁটুর মধ্যে মাথা গুঁজে মাটিতে বসে পড়েছে। তান্ত্রিক আবারও সেই একইভাবে আমার দিকে চাইল, কিন্তু আমার মনে তখন যেন এক ভয়াবহ জোর অনুভব করলাম। সমস্ত ইন্দ্রিয়ই আমার নিয়ন্ত্রণে রয়েছে। আমি তান্ত্রিকের চোখের দিকে একটুও না তাকিয়ে হুঙ্কার দিয়ে বাকিদেরকে বললাম, পিছু হটো, নাহলে এখনই গুলি করে তান্ত্রিকের খুলি উড়িয়ে দেব। ওরা শুনল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল তাদের জায়গায়। এই পরিসরে কাপালিকও ছুটে এসেছে আমার দিকে। আমি দ্রুত দশ পা পিছিয়ে গেলাম। এমন সময় আবারও মাথার উপর কাকটা বিকট শব্দে ডেকে উঠতেই সকলকে ভয় দেখানোর জন্য আমি উড়ন্ত কাকটাকে গুলি করলাম। দুপা ঘুরে ডানায় রক্ত মাখা অবস্থায় কাকটা সোজা এসে পড়ল তান্ত্রিকের মাথায়। ভেবাচাকা খেয়ে গেল সে। আর ঠিক তখনই আমি লাফিয়ে উঠে তান্ত্রিকের বুকে রিভলভার ঠেকালাম। এবার অন্যরা ভয় পেয়েছে, তারা দুর্দার করে পালালো। মুহূর্তে পাহাড়ের আড়ালে কে যে কোথায় গা ঢাকা দিল আর তাদেরকে দেখা গেল না। মহন্ত ততক্ষণে সামলে উঠেছে। ওর রিভলভারটা ওর হাতে ফেরত দিয়ে আমরা দুইজনে উদ্যত রিভলভারের সামনে তান্ত্রিককে রেখে ছেলেটাকে সঙ্গে করে ওপরে উঠে এলাম। রিভলভারের সামনে তান্ত্রিক বাবাজি এতটুকু মেজাজ দেখাল না, শুধু তার ওই জলজলে চোখ দিয়ে আমাদের দুজনকে এক নাগাড়ে মেপে যাচ্ছিল যেন। তবে তান্ত্রিককে ধরে ড্রাইভারের কাছে আসতেই তান্ত্রিকের ওইরূপ অবস্থা দেখে ড্রাইভার ভয়ে বিস্ময়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর হঠাৎ তান্ত্রিকের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল সে। বোধহয় বোঝাতে চাইল তার দোষ নেই, সে নিরুপায়, তার উপর তান্ত্রিকের যেন ক্রোধ না পড়ে। আমরা ড্রাইভারকে কড়া ভাবে বললাম, ওঠো ওঠো, সোজা থানায় চলো। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাঝপথে হঠাৎই আমাদের অপ্রত্যাশিতভাবে ঢুলুনি চলে আসে। তন্দ্রা যখন ছোটে দেখি জিপের মধ্যে ছেলেটা তো রয়েছে কিন্তু তান্ত্রিক নিরুদ্দেশ। তাকে আমাদের দুজনের মাঝখানে বসিয়েছিলাম, তবু কি করে যে পালালো বুঝতে পারলাম না। থানায় গিয়ে আমরা সব বললাম। পুলিশ কর্তা আমাদের সাহসের জন্য বিশেষভাবে ধন্যবাদ দিলেন। পুলিশের সাহায্যে ছেলেটিকে তার দাদুর কাছে পৌঁছে দিলাম। ছেলেটাকে নিয়ে যখন তার বাড়ি পৌঁছায়, প্রথমে পূজারি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না। ফ্যাল ফ্যাল করে চেয়েছিলেন নাতির দিকে। কিছুটা ধাতস্থ হয়ে ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কিছুক্ষণ কাঁদলেন। বোধহয় ভেবেছিলেন বাকিদের মতো তার নাতিও ফিরবে না। তারপর নিজেকে সামলে নিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। তার উজ্জ্বল দুই চোখ ফর্সা গাত্র বর্ণ। এ কদিনে নাতির দুশ্চিন্তায় মুখের বলি রেখাগুলো বড্ড স্পষ্ট হয়ে পড়েছে।
আমাদের কাছে এসে দুহাত দিয়ে আমাদের সারা শরীরে বুলিয়ে দিতে লাগলেন। মুখে কোনো কথা নেই, শুধু অঝোর ধারায় দু চোখ দিয়ে জল ঝরছে তার। আমাদেরকে ইশারায় একটু অপেক্ষা করতে বলে তিনি চলে গেলেন ঘরের মধ্যে। বেশ কিছুক্ষণ কেটে গেল, বুড়ো আসছে না দেখে এবার আমার বিরক্তই লাগছিল। অফিসারকে বলে চলেই যাব ভাবছি, এমন সময় দেখলাম লম্বা বারান্দা পার হয়ে ধীরে ধীরে আসছেন বৃদ্ধ। আমাদের কাছে এসে ভাঙা ভাঙা গলায় তিনি বললেন, তোমরা আমার যা উপকার করেছো তার ঋণ আমি শোধ করতে পারবো না। তোমাদের আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমরা বড় হও, তোমাদের মঙ্গল হোক, মহাকাল তোমাদের মঙ্গল করুক, মঙ্গল করুক তোমাদের, মহাকাল তোমাদের মঙ্গল করুক। এই বলে বৃদ্ধ আমাদের হাতে দুটো তাবিজ গুঁজে দিলেন। খেয়াল করলাম তাবিজটায় শূরের দাঁত লাগানো। বাইরে বেরিয়ে এসে আমি জিনিসটা হয়তো ফেলেই দিতাম, এসব আমার কাছে স্রেফ কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ভূত ভগবানে কোনো কালেই আমার কোনো বিশ্বাস ছিল না, আর আগামীতেও হবে না। আমার মতে মানুষই সবার ওপর, মানুষের সেবা করা, মানুষের কল্যাণের জন্য কিছু করা, এর বাইরে আর কী বা হতে পারে, এই তো পরম ধর্ম। তবে মহন্তের অদ্ভুত এক যুক্তির জন্য জিনিসটা সেবারের মতো রেখে দিলাম কাছে। সে বলেছিল, আরে ফেলে দিবি কেন, দেখছিস না শুয়োরের দাঁত লাগানো, নেপালি শুয়োরের দাঁত, বাড়ি গিয়ে সবাইকে দেখাতে পারবি, আর আমাদের এই ভয়ানক মিশনের স্মৃতিস্বরূপ না হয় হয়ে রয়ে যাবে, এটা ক্ষতি কি। যাই হোক, আমরা হোটেলে ফিরে মিংমাকে সমস্ত ঘটনা বললাম। তবে আশ্চর্য, সে মোটেই খুশি হল না, উল্টে তার মুখের ওপর রীতিমতো ক্রোধের ছায়া নেমে এল। যেন ওখানে গিয়ে ছেলেটাকে বাঁচিয়ে আমরা ঘোর অন্যায় করে ফেলেছি। এ বিষয়ে সে আর একটিও কথা না বলে শুধু থমথমে গলায় বলল, সাবজি কাজটা ভালো করলেন না, ফল পাবেন সাবজি, ফল পাবেন, বলেই চলে গেল আমাদের সামনে থেকে। এবার আমরা সত্যি সত্যি কাঠমান্ডু ঘুরে দেখার জন্য আরো কিছুদিন রয়ে গেলাম সেখানে। তবে মিংমাকে আর দেখলাম না, তার জায়গায় একটা নতুন ছেলে এসেছে। তার কাছে মিংমার কথা জিজ্ঞেস করে জানলাম দুদিনের ছুটি নিয়ে ও কোথায় জানি গিয়েছে। দুদিন পর অবশ্য মিংমা ফিরে এলো, দেখলাম ওর কপালে সিঁদুরের একটা লম্বা তিলক, বুঝলাম কোনো ঠাকুর দেবতার মন্দিরে গিয়েছিল হয়তো। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যার জন্য ছুটি নিয়ে ঠাকুর বাড়ি যেতে হলো? দেখলাম সে একটা অল্প বয়সী ছেলেকে তার সাথে করে এনেছে। আমাকে বলল, সাবজি আপনি তো কাজের ছেলে খুঁজছিলেন, এই যে এরে নিয়ে যান। রোগা লিকলিকে পাটকাঠির মতো চেহারা ছেলেটার, গলার হাড়গুলো ঠেলে বেরিয়ে এসেছে, চোখগুলো গর্তের মধ্যে, চোখের নিচে পুরু কালির ছাপ। ওর চেহারা দেখে বললাম, মিংমা এই শরীরে ও কি কাজ করতে পারবে? আমার এই কথা শুনেই ছেলেটা অদ্ভুত একটা কাণ্ড করে বসল। ওই প্রবল শীতে জামা খুলে ফেলে বারকতক ভোল্ট খেল, দুবার দুমদাম করে বড় বালতি নিয়ে পাই পাই করে নিচে নেমে গেল, আর পাঁচ মিনিটের মধ্যেই এক বালতি জল নিয়ে দৌড়ে এসে পড়ল আমাদের কাছে। আশ্চর্য, এক ফোঁটা জলও ছলকে পড়েনি। দেখে যত না খুশি হলাম তার চেয়ে বেশি অবাক হলাম। ছেলেটা কি ম্যাজিক জানে, নাকি পাহাড়ি ছেলে বলেই এত স্বতঃস্ফূর্ততা? ছেলেটার নাম জিজ্ঞেস করে জানলাম তার নাম ধনু ভাণ্ডারী। ইতস্তত করছি, কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। একে কি তবে নিয়ে যাব? আমার এইরূপ ইতস্তত ভাব দেখে
মিংমাই বলল, ভাবছেন কি সাবজি, নিয়ে যান, এরে নিয়ে যান, এ আপনার কাজে আসবে দেখবেন সাবজি। আমিও ধনুকে নিয়ে সোজা চলে এলাম দেশের বাড়িতে। সময়টা ছিল জুলাই মাস, বৃষ্টির সময়, আকাশ মেঘলা, কিন্তু ঝড়ের সময় নয়। তবে আশ্চর্য, স্টেশন থেকে ধনুকে নিয়ে রিক্সা করে অর্ধেক পথ যেতেই হঠাৎ ঝড় উঠল। সে কি ঝড়! সঙ্গে সঙ্গে মেঘের তর্জন গর্জন। সেই সময়টা আমরা ঠিক রাস্তার মাঝামাঝি, স্টেশনে যে ফিরে যাব সে উপায়ও নেই। ওই ঝড়ের মধ্যে রিক্সার পর্দা দু হাতে চেপে ধরে কোনো ক্রমে আমরা এগোতে লাগলাম। কিছুক্ষণ ধরে একটা কীরকম পচা ভ্যাপসা গন্ধ পাচ্ছিলাম। ভালো করে খেয়াল করতেই বুঝলাম গন্ধটা আসছে ধনুর গা থেকে। আমার ভেতরটা কীরকম গুলিয়ে উঠল যেন। পর মুহূর্তেই ভাবলাম উপায় বা কী, গরিব ঘরের ছেলে তাই নোংরা, ভালো করে সাবান মেখে স্নান করতে তো আর পারে না, গন্ধ তো হবেই, তাছাড়া ওর গায়ের পোশাকটাও জঘন্য। যাই হোক, রিক্সাটা যখন ঝড়ের মধ্যেই বাড়ির কাছে এসে পৌঁছাল, তখন হঠাৎ আকাশের বুক চিড়ে এক বিশাল বিদ্যুৎ রেখা খেলে গেল। সঙ্গে সঙ্গে কানের পর্দা ফাটিয়ে প্রচণ্ড শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। জীবনে কখনো বাজ পড়া সচক্ষে দেখিনি, এই প্রথম দেখলাম। আর আমার দেখা সেই প্রথম বজ্রটি একটা আগুনের গোলা হয়ে আমাদের বাড়ির নারকেল গাছটার ওপর পড়ল, তারপর বাড়ির আলসে ভেঙে দ্রুত বেরিয়ে গেল সেটা। সেই আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য চোখে যেন ধাঁধা লেগে গেল। চারিদিকে ভয়ার্ত চিৎকারের মধ্যে দিয়ে আমাদের রিক্সাটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি বিহল সন্ত্রস্ত। শেষ পর্যন্ত আমাদের বাড়িতেই বজ্রপাত! কিন্তু আশ্চর্য হলাম ধনুকে দেখে, তার কোনো বিকার নেই। সে তার ড্যাব ডেবে সাদা চোখ নিয়ে শুধু আমারই দিকে তাকিয়ে আছে, যেন প্রতিটা মুহূর্ত ও আমাকে লক্ষ্যের মধ্যে রাখতে চায়। এভাবেই বিশ্রী একটা দুর্ঘটনার ভেতর দিয়ে ধনু ভাণ্ডারি আমাদের বাড়ি ঢুকল। আপনারা শুনছিলেন আজকের গল্প কাল পিশাচের খপ্পরে, প্রথম পর্ব। অন্তিম পর্ব নিয়ে আগামীকাল হাজির হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকুন